বন্ধুরা, আমি মাংসের মধ্যে আমি 500 গ্রাম খাসির মাংস আমি দিয়ে দিয়েছি, দুটো তেজপাতা আর হলুদ আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। তারপরে আমি দিয়ে দেব আমি 2 চামচ টক দই আমি দিয়ে দেব। এবার আমরা এতে দেব সব রকম মশলা, রসুন, আদা, দারচিনি, লবঙ্গ সবকিছু পেস্ট করা আছে, এটার সাথে মিশাবো। এবার এতে আমরা দেবো জিরে গুঁড়ো। এবার আমরা এতে দেবো একটু ধনে গুঁড়ো। এবার একটু সর্ষের তেল, ঘানির তেল একদম। এবার এটা আমরা ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। আর আমরা তেলে দেব মিডিয়াম সাইজের 3টে কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু আমরা বেশি খুব একটা ভাজবো না। এবার এতে মাংসটা আমরা দিয়ে দেবো, আমাদের ম্যারিনেট করা মাংসটা রাখা যেটা ছিল। আপনারা কিন্তু এটা ম্যারিনেট করে মিনিমাম আধা ঘন্টা রাখবেন। এতে আমরা দেবো হালকা একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, যেটা খুবই সুন্দর কালার আসবে আর ফ্লেভারটা খুব সুন্দর লাগবে। হালকা একটু নেড়ে দেবো, নেড়ে এটাকে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। ঢাকনাটা খুলবো, দেখতে পাচ্ছ খুব সুন্দর কালারটা আস্তে আস্তে আসছে। খুব একটা সুন্দর একটা সেন্টও বেরিয়ে গেছে। আপনারা অবশ্যই বাড়িতে হয়ে ট্রাই করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আবার আমরা এটা 15 মিনিটের জন্য ঢেকে দেবো। এবার আমরা ঢাকনাটা খুলে দেখবো কেমন অবস্থা। ভালো, ও একটা কথা বলতে ভুলে গেছিলাম, আমাদের এই মাংসটা কিন্তু পিওর কাঁচা লঙ্কা দিয়ে তৈরি, ঠিক আছে, যাতে কোনো শরীরে ক্ষতি হবে না। আপনাদের কোনো রকম শুকনো লঙ্কা, জাস্ট একটু পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার একটু ইউজ করেছি কালারের জন্য, তাছাড়া কোনো শুকনো লঙ্কা এতে অ্যাড করা নেই, শুধু কাঁচা লঙ্কা। এটাকে আমরা আবার একটু কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। পাশে আলু ভাজা আছে, আলুটা দেবো। আপনারা একবার ঢাকনাটা খুলে দেখবো, আমাদের পেঁয়াজটা কিন্তু আস্তে আস্তে মেল্ট হওয়া চালু হয়েছে, যেমন দেখতে পাচ্ছ। এবার আবার এটা আমরা ঢেকে দেবো। এবার আমরা এটাকে খুলবো, দেখতে পাচ্ছেন খুব সুন্দর তেল বেরিয়ে গেছে সাইডে। আর একটা গ্যাসে কিন্তু এতে সবসময় গরম জলটাই দেবেন, আমাদের যে মশলাটা বেঁচে ছিল সেই মশলা জলটা আমরা এতে গরম করে দিয়ে দেবো। এই যে হয়ে গেছে অলমোস্ট, আর বেশিক্ষণ লাগবে না, খুবই সুন্দর সেন্ট রয়েছে। এবার আমরা এতে গরম জলটা দিয়ে দেবো। আমাদের মাংসটা ভালোভাবে কষে গিয়েছে, এটা কিন্তু কাঁচা লঙ্কা মাংসের ঝোল। এবার আমরা এতে আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো কিন্তু আগের থেকে ভেজে রাখা হয়েছে। এবার হালকা একটু নিয়ে নেবো, নিয়ে এটাকে ভেজে দেবো। মাংসটা আমাদের কমপ্লিট হয়ে গেছে রান্না, এবার আমরা এটা নামিয়ে নেব। খুব সুন্দর কালার এসেছে বন্ধুরা, প্লেন মাংস মশলাপাতি কম আছে,
এবার এটা এবার একটু ধনে পাতা ওপর দিয়ে ছিটিয়ে দেবো। আমাদের মাংস রান্না কমপ্লিট বন্ধুরা, বড় বাড়িতে রান্না করে খাবেন, হালকা তেল মশলা দিয়ে রান্না, পেটে কোনো প্রবলেম হবে না, আশা করি খেতে ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, পরের ভিডিও খুব তাড়াতাড়ি আনছি।